আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার ভিডিও। আমি প্রথি সুলতানা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটা শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। সো এখানে কিন্তু ভাইয়ার হচ্ছে পাশাপাশি দুটো শপ এবং দুটো শপে ওভারঅল আপনারা কিন্তু কিচেনের যাবতীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। আমি একটা শপের মধ্য থেকে আরেকটা শপে চলে যাচ্ছি, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একদম ইলেকট্রনিক্স কিচেন গেজেট থেকে শুরু করে আপনারা এখানে কিচেনের কুকওয়্যার, হাঁড়ি পাতিল থেকে শুরু করে ছোটোখাটো বেকিং আইটেম সমস্ত কিছুই আপনারা এখানে পাবেন। আর এই শপেও আরও কী কী পাওয়া যাচ্ছে সেটাও আপনারা দেখে নেন। আর একদম মুখোমুখি দুটো শপ, যার কারণে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো হয়েছে। এখানে আসলে আপনারা একই সাথে সমস্ত প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনারা নিতে পারবেন। তো আমরা এখন হচ্ছে গিয়ে শপের ঠিকানাটা একটু দিয়ে দেই ভাইয়া, কার্ডটা কই? আসসালামু আলাইকুম। আমরা কার্ডও খুঁজে পাচ্ছি না, কার্ড তো এখানে ছিল, এই যে। সো এখন বলে দিচ্ছি দোকানের ঠিকানা। অনেক আপুরা অনেক সময় না ফোন দিয়ে ভাইয়াদেরকে পাইতেন না, যার কারণে ভাইয়া এখানে একটা ল্যান্ডলাইন নিয়েছে 02551502711। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মার্কেটের মধ্যেও নেট পাবেন। আর যদি কখনো মোবাইলে ফোন দিয়ে না পান তাহলে আপনারা একটু অনলাইনে কল দিবেন, যে নাম্বারটা হচ্ছে থাকে, হ্যাঁ, কারণ ওয়াইফাই অনলাইনে কন্টিনিউ থাকে, সেটা হচ্ছে 01684937945। এই নাম্বারে ভাইয়ের হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ আছে। সো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন এই নাম্বারে। আর ভাইয়ের দোকান নাম্বার হচ্ছে 7980 নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, ঢাকা সার্ভিস সেন্টার। এছাড়াও কিন্তু ইমন ভাইয়ের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে ইমন এন্টারপ্রাইজ নামে। সমস্ত কিছুর ঠিকানা, তারপর হচ্ছে লিঙ্ক, ফোন নাম্বার সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা রেখে ওখান থেকে আপনারা অ্যাড্রেস এবং লিঙ্কগুলো নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শপিং করবেন। তো আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি বেশ কিছু জরুরি জিনিসপত্র যেগুলো আপনাদের কম বেশি দরকার হয়, তো এগুলো দিয়ে। তো শুরুটা করব হচ্ছে গিয়ে গিজার দিয়ে, কারণ হচ্ছে গিয়ে আমরা শীতকালে মহিলাদের বেশিরভাগ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিচেনে অতিরিক্ত পানির কাজ করার কারণে আমাদের ঠান্ডার সমস্যাটা অনেক বেশি হয়। তো এই ধরনের একটা ইনস্ট্যান্ট গিজার যদি থাকে, যার কারণে আমাদের কিন্তু অনেক সময়, হ্যাঁ, সাথে সাথে একদম মানে 3 সেকেন্ড সময় লাগে জাস্ট পানিটা গরম হতে। তো এটা আপনারা কিচেনের সাথে পাইপ সহ সবকিছু, মানে কিচেনের যে কলটা আছে ওটার সাথে একটা লাইন করে নিলেই তো হবে না, ওটা ওটার পাইপও দাও আছে এর ভিতরে, কেমনে কিভাবে কি করবেন না ইনস্টলেশন। আচ্ছা, সো এই যে এই পাইপ টাইপ দিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। চাইলে হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া, গোসল, সমস্ত কিছুর পানি এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এটা খুবই জরুরি একটা জিনিস, বিশেষ করে আমরা যারা ভাড়াটি আছি, কারণ আমরা চাইলে একটা বড় গিজার বাড়ির পারমিশন না থাকলে কিন্তু আমরা লাগাতে পারবো না, করে ওয়াল হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আলাদা কোনো কিছু দরকার নেই, যে হ্যাঙ্গারও দেওয়া আছে। ও আচ্ছা, সবকিছু দেওয়া আছে, শুধু জাস্ট একটু ড্রিল করে লাগিয়ে নিলেই হবে। আচ্ছা, তার মানে কিচেনের কলটার পাশে আরেকটা একটু ড্রিল করে এটা সিস্টেম করে নিলেই হবে। আচ্ছা, তো ভাইয়া পোর্টেবল এই গিজারটার দাম কত? আপনি একটু বসে নিলে ভালো হয় ইমন ভাইয়া, দেখতে আপনার মানে একটা ভিডিওর মধ্যে আসতে সুবিধা হয়। সো পোর্টেবল গিজারটার দাম কত? এর দাম পড়বে হলো আপনার 1850 টাকা। 1850 টাকা হচ্ছে একেবারে মানে এই পোর্টেবল গিজারটা। আর এগুলা কিন্তু কয়েকটা কালার হয়, পাইকারি হিসেবেও যদি নিতে চায় সারা বাংলাদেশ থেকে যে আমি নিয়ে সেল করব সেই ক্ষেত্রেও সেটাও করে দেওয়া যাবে, সেই দামটা আপনারা ভাইয়ের সাথে ইনবক্সে যোগাযোগ করে জেনে নেবেন। আর যেটা বলছিলাম যে এগুলা কিন্তু কয়েকটা কালারে আসে, আমরা ভিডিওতে জাস্ট একটা কালারই দেখালাম। এরপরে আমরা যে জিনিসটা আসব, অনেক আপুদের আমার বাসায় এই জিনিসটা দেখে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল, বা আম্মুর জন্য যখন একটা নিয়েছি, এটাও কিন্তু অনেকের জন্য সুবিধা হয়, কারণ সবার কিন্তু ওই গিজার নেওয়ার মতো মানে ওই সিচুয়েশন যদি কারো না থাকে, কারো কাছে যদি এইটা বেশি ইজি মনে হয়, এটা বেশি ইউজফুল মনে হয়, এটাও নিতে পারবেন, কারণ যে যেভাবে করে পছন্দ করেন। আমি চেষ্টা করি সে অনুযায়ী দেখানোর। তো ভাইয়া এই এটা হচ্ছে হিটার, ওয়াটার হিটার। সো এটা হচ্ছে আপনার স্টিলের কি বলে বালতির মধ্যে দিয়ে আপনারা যদি সুন্দরভাবে এটা করেন তাহলে ভালো হবে, বা স্টিলের হাঁড়ি পাতিলের মধ্যে দিয়ে করলে। এটার দাম কত? 350 টাকা। ওকে, এরপরে আসব শীতকালে ভাপা পিঠা থেকে শুরু করে ভর্তা টর্তা দিয়ে ভাত খাওয়ার আমেজটাই কিন্তু অন্যরকম।
তো নিচে যদি আপনারা হয় না যে যে ভর্তাটা আপনারা পানির মধ্যে দিবেন, যেমন আলুটা যদি বা ডিমটা যদি আমি পানিতে সিদ্ধ করি, উপরে যদি আমি বেগুন বা টমেটো বা অন্য কিছু ভাপে সিদ্ধ যেগুলো করতে হয় বা অন্য কোনো হয় না যে সিম ভর্তা করবো বা কিছু, সেটা কিন্তু আপনারা চাইলে উপরে দিতে পারেন। তো দিয়ে তা আপনারা একই সাথে দুইটা জিনিস স্টিম করতে পারবেন, কারণ আমরা অনেক সময় কিন্তু যে হাঁড়িতে ডিম সিদ্ধ করি একই সাথে ওই ডিমের সাথে কিন্তু আলু টালু সিদ্ধ দিতে চাই না। তো এভাবে করে কিন্তু করতে পারেন। আবার পিঠা টিঠা মোমোস এগুলো তো খেতে পারবোই, মানে এই সাইজের একটা স্টিমার এটা থাকলে কিন্তু আমরা অনেক সময় মনে করি কি স্টিমারগুলো না শীতকালে ইউজ হয়, কিন্তু এইগুলা বাইরের দেশে এগুলা কিন্তু বারো মাসই, মানে তারা হয় কি আমরা আমাদের দেশে আসলে ভাইয়া গ্যাস সহজলভ্য পাওয়ার কারণে আমাদের কাছে কিন্তু ওইটার প্রতি কোনো ওইটার প্রতি কিন্তু কোনো মায়া কাজ করে না, যার কারণে হচ্ছে আমরা সব সময় একটা জিনিস করি যে মনে করেন আলাদা একটা পাত্রে আলু সিদ্ধ দিলাম, আলাদা একটা পাত্রে ডিম সিদ্ধ দিলাম, আলাদা ভাত রান্না করলাম, কিন্তু আমাদের এখন বিশেষ করে সরকার কিন্তু নর্মাল গ্যাসের লাইনের অনুমোদনটা নতুন করে দিচ্ছে না, সিলিন্ডার গ্যাস এখন যারা ইউজ করতেছে বা ইলেকট্রিক চুলা তারা বোঝে যে লাইনের গ্যাসের মানে ওইটার মূল্যায়ন কতটা, তো তখন দেখা যায় যে ভাতের মধ্যেই আলু সিদ্ধ দেওয়া হচ্ছে, ভাতের মধ্যেই সিদ্ধ দেওয়া হচ্ছে। তো আমি বলবো যে যদি কারো মনে হয় যে না ডিমের সাথে আমি অন্য কিছু সিদ্ধ দিব না, একটা সাইজগুলো আছে আর সব সাইজ আছে, তো আমরা ছোটটা দেখাচ্ছি ভিডিওতে জাস্ট একটু রাখার জায়গার সংকুলনের কারণে। তো ভাইয়া বলেন সবচেয়ে ছোটটার দাম কত? যেমন এটা 20 সিএম যদি 1600 হয় তাহলে 22 সিএম হয়তো 1800 টাকা হতে পারে, 24 সিএম হয়তো বা 2000 হতে পারে, এরকম করে 200-300 করে বাড়বে, সেটা ভাইয়ের কাছ থেকে জেনে নিবে, 100-200-300 করে সাইজ অনুযায়ী বাড়বে। আচ্ছা ওটা আলোচনা করলে আমরা বেশি রাখা হয় না ইনশাল্লাহ। তারপরে আমরা হচ্ছে কি এখানে একটা বাঁশের হচ্ছে টিস্যু বক্স, এটা আমার কাছে অনেক আপুরা জিজ্ঞেস করেন, সো আমি এটার দামটা একটু জানবো। 350 টাকা। 350 টাকা। সবচেয়ে জরুরি যে জিনিসটা বা ইউজফুল, আমি নিজে ইউজ করেছি এবং এটা রিভিউ আপনারা পাবেন আমার চ্যানেলে, এই জিনিসটা যে কি পরিমাণ কাজের জিনিস এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক আপুরা আছেন ফ্রিজে আদা রসুন এগুলা পেস্ট নর্মালে রাখার জন্য প্লাস্টিকের বক্স ব্যবহার করেন, সেটা ইউজ না করে ভাই এটা একটু খোলেন। আপনারা যদি এই ধরনের একটা বক্স কেনেন, এটা কিন্তু SS-এর ফুললি 304 গ্রেড SS-এর একটা বক্স, এটার মধ্যে আপনারা চাইলে আদা রসুন এগুলার পেস্টও রাখতে পারবেন নর্মাল ফ্রিজে, সপ্তাহখানেকের মতো ভালো থাকবে। আবার চাইলে মনে করেন অল্প স্বল্প খাবার দাবার হয় না যে আপনি একটা তরি তরকারি রান্না করেছেন একটু একটু বেঁচে গিয়েছে, দুই তিনজনের সংসার হলে সেই লেফট ওভার খাবারগুলোও কিন্তু এটার মধ্যে আপনারা রেখে ফ্রিজে স্টোর করতে পারবেন। আবার অনেক সময় বাসায় আমরা ভর্তা খাই অনেক পদের, সেগুলো সার্ভ করার জন্য ছোট বাচ্চা থাকলে কাচের বোল টোল ভয় পাই, সো সেক্ষেত্রে 4-5 পদের ভর্তা হলেও কিন্তু এটাকে ভর্তা সার্ভ করার জন্য ইউজ করতে পারবেন। মানে জিনিস একটা ব্যবহার আপনি আপনার প্রয়োজন মতো করবেন। এটা দুইটা শেপে পাওয়া যায়, একটা হচ্ছে 5টার একটা হচ্ছে 4টার, দাম কি এক? না এটা একটু 50 টাকা বেশি। আচ্ছা এটা হচ্ছে 50 টাকা বেশি, যেটা 5টার কত দাম বলেন আগে? এটা 700 টাকা। 700 টাকা, এটা হচ্ছে 650 টাকা। আচ্ছা সো এটা হচ্ছে 650 আর এটা নন ম্যাগনেট। হ্যাঁ কোয়ালিটি 100% ফুল। আচ্ছা ঠিক আছে, দুটোই ঢাকনা আছে? ঢাকনা আছে, ইয়েস দুটোই ঢাকনা। সো ঢাকনাটা আবার সিলিকন ফাইবারের কারণে এটা ভাঙা ফাটার কোনো কিছু নাই। এরপরে আমরা যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই স্পুন হোল্ডারগুলো দেখে অনেক আপুরা অনেকবার জিজ্ঞেস করেছেন, তো ফাইনালি ভাইয়ার কাছে দুইটা সাইজেই পাওয়া যাচ্ছে, বড় সাইজটাও পাওয়া যাচ্ছে ছোট সাইজটাও পাওয়া যাচ্ছে, তো কেউ চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন, কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবেন। ছোটটার দাম কত? ছোটটার দাম কত ভাইয়া? 400-450। আচ্ছা এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 450 টাকা। 100% স্টেইনলেস। হ্যাঁ 100% নন ম্যাগনেট SS-এর। এরপরে আসি অনেক সময় শখের তোলা 80 টাকা, একটা কথা আছে না, যেমন আমি একটা নিয়েছি চা খাওয়ার জন্য বিশেষ করে, আপনারা চাইলে যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ওই যেমন হলো পান ছাচুনি হিসাবে ইউজ করতে পারবে চা। আমি মানে আমি বললাম আমার কথাটা যে আমি মশলা চা পছন্দ করি বলে এই জিনিসটা স্পেশালি আমি ছোট সাইজটা নিয়েছি, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ তো ছোটটা নিয়েছি যেন আমি চা করার সময় হচ্ছে কি একটু এলাচি একটু লং এগুলো যেন একটু ছেঁচে দিতে পারি। আর আর এগুলো কিন্তু বিভিন্ন সাইজ পাওয়া যায় ভাইয়ের কাছে, বিশাল বিশাল সাইজও পাওয়া যায়, সেগুলো আপনারা হচ্ছে ভর্তা করার জন্য মশলা পেশার জন্য নিতে চাইলে নিতে পারবেন। এই সাইজটার দাম কত?
এই সাইজটার দাম এটা 1300 টাকা 1300 টাকা আচ্ছা ফিক্স একই সাইজের তিনটা জাস্ট রেখেছে আর এখানে পটেটো স্ম্যাশার সো এই সাইজটার দাম কত জিন্দালে 100 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের একটা ছোট্ট খাটো ভিডিও আই গেস আমাদের প্রোডাক্টগুলো আপনাদের উপকারে আসবে আর প্রোডাক্টগুলো যদি ইউজফুল হয় দরকার হয় গিজারের যে বক্সটা সেটা হলো এটা এটা হ্যাঁ সো যদি দরকার হয় আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কেনাকাটা করতে পারবেন যারা সরাসরি আসবেন দোকানে আপনারা হচ্ছে গিয়ে তখন কল দিয়ে আসবেন আর মঙ্গলবার ছাড়া প্রোডাক্টগুলো কেউ হোলসেলে নিতে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল করে দিই আচ্ছা ঠিক আছে যে কোনো প্রোডাক্টই এসকেবি এলুসিভ এগুলো আমরা ডিলার আচ্ছা শিপিং এর ব্যবসা করি যদি কারো সারা বাংলাদেশের যে কোনো ইয়াতে কথা বললে আমরা আমাদের ওই প্রসেসে কথা বলবো যেন উনি নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সো এই ছিল আমাদের ওভারঅল ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর পরবর্তীতে আমরা চেষ্টা করব এই শপের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য সো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম